দাদা তুমি কি বলতে চাইবে আমাদের বলো প্রথমত আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে যারা এত মানে শহরের ওপরে উকিল ভাইরা ছিল উকিল বোনরা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত কার্যকর্তা শেষ অব্দি শেষ নিঃশ্বাস অব্দি আমার পাশে দাঁড়িয়েছে তাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা এবং আমি সবার কাছে হাত জোর করে কৃতজ্ঞতা জানাচ্ছি এটুকু বলতে পারবো যে আমার রেহাই মুখ্যমন্ত্রীর মর্যাদার লড়াই এবং এই মর্যাদার লড়াইয়ে আম ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের জিত হয়েছে এবং আইন ব্যবস্থা এবং বিচারের বাণী নিভৃতে কাঁদেনি এবং সেটা হাসি মুখে আমাদের পদ্মফুলের এই কুচক্রি রাজ্য সরকারের যে কুচক্রের কাদা ছড়িয়ে পড়েছে তার মধ্যে পদ্মফুলের চাষ হচ্ছে এবং সর্বোপরি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো একটি ব্যক্তিকে যে স্বতঃস্ফূর্তভাবে এবং তার মানে আমি হৃদয় দিয়েও তাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না এবং শুধু এখানে আমি আদালত চত্বরে মানে আমার উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না বলে আমি বলতে পারছি না যে আমি চিরকাল রাজনৈতিকভাবে ঋণী থেকে গেলাম একটি ব্যক্তির কাছে সে ব্যক্তিটির নাম হচ্ছে দিলীপ ঘোষ মহাশয় যে যে কোনো প্রকারে দুঃসময় নেতারা দেখে থাকি আমরা খুব দুঃসময় আসলে ঘাট থেকে ঝেড়ে ফেলার একটা চেষ্টা করে উনি যে তাল ঠুকে আমাকে যে জায়গাটা যে সমর্থন জানিয়েছিলেন এবং রাজ্য বিজেপি আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে বিজেপির কাছে আমার রক্ত বিন্দু দিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না এবং আগামী দিনে এই যে সুযোগটা পেলাম প্রশাসন যতই চেষ্টা করুক না কেন আমি সংশোধনাঘারের ভিতরে ঢুকলাম যে সংশোধনাগারের মধ্যে নব্বই শতাংশর বেশি সংখ্যালঘু সম্প্রদায় ভরে আছে তার মানে বুঝলাম সংখ্যালঘুর প্রতি প্রেমটা পুরো ভুয়ো ওদের আই লাভ ইউ বলা চিফ মিনিষ্টারে আই লাভ ইউটাই ফেক কারণ সংখ্যালঘু সম্প্রদায়কে যা উন্নয়ন করেছে তার উন্নয়নের যা যা আমি উদাহরণ দেখলাম যে সংখ্যালঘু সম্প্রদায় নব্বই ভাগ এখন জেলে পচে মরছে তো ওরাও বলল দাদা আপনি একটু আমাদের দেখুন আপনি যেদিন ডাকবেন পদ্মফুলের ঝান্ডা ধরে আমরা বাংলার জয় শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে চক্রান্ত সেই চক্রান্তকারীদের আপনি কি বলতে চান আমি চক্রান্তকারীদের একটা কথা বলবো যেভাবে আমাকে ত্যাগ করা হলো আমাকে আইন আমাকে প্রথমে ডাকা হয়েছিল আমি আইনের সহযোগিতা করলাম হঠাৎ করে রাত্রিবেলায় নিয়ে গেল আর বেশ কিছুভাবে আমাকে অনেক রকম খবরের মাধ্যমে শুনলাম আমি নাকি সিদ্ধান্ত নিয়েছি আমি অনেকে কিছু অ্যাকসেপ্ট করেছি এবং পুরো মামলাটায় কোথাও উল্লেখ করা নেই যেটা আমি আমার সবথেকে পরিষ্কারভাবে জানতে চাই পুরো মামলায় কোথাও উল্লেখ করা ছিল না যে লেনদেনের সময় কোনো টাকা পয়সা আমার হাত দিয়ে গেছে যদিও যার সাথে লেনদেন করা হয়েছে মাননীয় শ্রী মুকুল রায় সে মানে এক ইঞ্চিও মানে আমি বিশ্বাস শুধু না এটা একদম আকাশের তলায় খোলা আকাশের তলায় ভগবানকে সাক্ষী রেখে বলছি যে এইভাবে আমাদের শুধু না যেভাবে মুকুল রায়ের প্রতি একজন শুনলাম একটা মামলা করা হয়েছে চন্দ্রনা নাকি বলছে শিরতায়নি মামলা করেছে তো এইভাবে মুকুল রায় দিলীপ ঘোষ মহাশয় চা খেতে যাচ্ছে হামলা হচ্ছে এটা সাংসদ নিরাপদ নয় আমার একজন আমাদের একজন সাংসদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অর্জুন সিং হাসপাতালে আছে আমাকে এরকমভাবে টর্চার করার চেষ্টা প্রবণতা পুলিশ মানে যতটা চেষ্টা করেছে আমাকে রাজসাক্ষী করে আমাদের মাননীয় মুকুল মুকুলবাবুর বিরুদ্ধে সাক্ষী করার এবং তাকে গ্রেপ্তার করার অনেক চেষ্টা করেছে এবং সব থেকে বড়ো কথা তারা আমাকে তৃণমূলে যোগ দেওয়ার এবং তথা সর্বোপরি তৃণমূল থেকে আমাকে নির্বাচনে লড়ারও আমাদের অফার দিয়েছে খোলা অফার এটা আমি আপনাদের সামনেই জানাচ্ছি কিন্তু আমি তাও পরিত্যাগ করেছি কারণ যে পাতে যে মানে না আমারে তারে নিয়ে যাচ্ছে আমারে তো সুতরাং আমি আরও বদ্ধপরিকর হয়ে গেলাম যে আগামী দিনে একবার কেন যদি একশো বার আমাকে প্রেসিডেন্সি জেল ঘুরে আসতে হয় তাও দু হাজার আমি এবং আমাদের কর্মীরা হানড্রেড পারসেন্ট পরিবর্তন করে দেখাব বিজেএম করবিদের কর্মীদের উদ্দেশ্যে দু এক কথা বলব বিজেএম টু নিয়ে অনেকে অনেক কিছু বিএেএম টুর জনপ্রিয়তাটা এত তুঙ্গে বিজিএম টু নিয়ে অনেকে অনেক কিছু করার শুনেছি আমি কানে এসেছি অনেকে অনেক রকম নেগেটিভ প্রচার করেছে অনেকে চেয়ারের রাজনীতি করার চেষ্টা করেছে তো এখন তো বেরিয়ে এসছি কর্মীদের বলবো যে আমি আপনাদের সভাপতি ছিলাম আছি শেষ নিঃশ্বাস কি থাকবো